হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং এন্ড সাপোর্ট। তো আমাদের চ্যানেলে ভোটার কার্ড নিয়ে যে ভিডিও আমরা বানিয়েছি সেখানে অনেকে কমেন্ট করেছেন যে অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরেও আপনাদের কার্ড বাই পোস্টে আসেনি, বহুদিন হয়ে গেছে তাও। এছাড়াও অনেক দিন ধরেই আপনাদের অ্যাপ্লিকেশানটি পেন্ডিং রয়েছে বা আরও বিভিন্ন প্রবলেমের মধ্যে আপনারা রয়েছেন, তার কোনো সমাধান আপনারা খুঁজে পাচ্ছেন না। তো আজকের ভিডিওটি সেই নিয়েই। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের যে যে সমস্যাগুলো ফেস করতে হয় তার সমাধান বলে দেব। এছাড়াও রিসেন্ট আমরা ভোটার কার্ড পিভিসি অর্ডার করা নিয়ে যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেখানে এক দুজন কমেন্ট করেছিল যে তারা এই সেম প্রসিডিওর মেনটেন করেই অনলাইনে ফিল আপ করার পরেও তাদের অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভ হয়ে গেছে বাট দু তিন মাস হয়ে গেছে তাও কোনো কার্ড বাইপোস্টে আসেনি। সেই সব দর্শক বন্ধুদেরও বলছি তারা এই ভিডিওটি দেখে নেবেন, আমি যেভাবে এই ভিডিওতে দেখাবো সেম একইভাবে আপনারাও ট্রাই করে দেখুন। কিছুদিনের মধ্যেই আপনাদের পেন্ডিং অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভ হয়ে যাবে আর যাদের অ্যাপ্রুভ হয়ে গেছে তারাও কিছুদিনের মধ্যে বাইপোস্টের মাধ্যমে কার্ডটি পেয়ে যাবে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য, কারণ আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন আপডেট সংগ্রহ করে আমাদের ইউটিউব চ্যানেলে পোস্ট করে থাকি। আর ভিডিওটি যদি বুঝতে কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করেও ওভার টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করে আপনাদের সমস্যার সমাধান করতে পারে। তো আসুন আজকের বিষয়টি নিয়ে আলোচনা করা যাক। তো আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ভোটার সার্ভিস পোর্টালের হোম পেজে আমরা চলে এসেছি, যেটা এখন বর্তমানে ভোটারের একমাত্র পোর্টাল যেখান থেকে ভোটের সমস্ত কাজ করা যায়। এখানে এসে ফার্স্টে আমাদের লগ ইন করে নিতে হবে, যাদের লগ ইন আইডি রয়েছে, আর যাদের লগ ইন আইডি নেই, যারা এখানে নতুন তাদের সাইন আপ করতে হবে। সাইন আপ কিভাবে করতে হবে বা ফার্স্ট এই পোর্টালে যারা এসছো এই পোর্টালের কোন কোন ফর্মের কি কি কাজ কিভাবে সাইন আপ করতে হবে বা রেজিস্টার করতে হবে তার সমস্ত ডিটেলস আমরা আমাদের ইউটিউব চ্যানেলে একটি ভিডিওর মাধ্যমে দিয়ে দিয়েছি, তার লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা আই বাটনে দিয়ে দেবো, আপনারা দেখে নেবে। তো আমরা এখন লগ ইন করে নেবো কারণ আমাদের লগ ইন আইডি রয়েছে তাই। তো লগ ইন করার জন্য লগ ইন অপশনের উপর ক্লিক করে দেখবেন এখানে রেজিস্টার মোবাইল নাম্বার পাসওয়ার্ড এন্ড ক্যাপচা কোড বসিয়ে ওটিপি এর মাধ্যমে লগ ইন করে নিতে লাগবে। তো আমরা এখানে লগ ইনটি করে নেবো। তো আমি আমার পুরনো পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম সেটা ভুলে গেছি কোনো কারণে, তার জন্য ফরগেট পাসওয়ার্ড মেরে আমার নতুন একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে তারপরে লগ ইন করবো, কারণ ভুল পাসওয়ার্ড যদি আমরা তিনবারের বেশি বসিয়ে আমরা লগ ইন করার চেষ্টা করি তাহলে কিন্তু পোর্টালটি লক হয়ে যাবে আমার যেই রেজিস্টার নাম্বার সেই নাম্বারের ওপর, মিনিমাম আধা ঘন্টা হোক বা 15 মিনিটের জন্য হোক। তাই যদি কোনো সময় পাসওয়ার্ড ভুলে যাও বা যদি পাসওয়ার্ড মনে না আসে আপনাদের তাহলে ফরগেট পাসওয়ার্ড মেরে এখানে রেজিস্টার মোবাইল নাম্বারটি পুট করে নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবে। তো আমরা পাসওয়ার্ডটি বসে এখানে রিকোয়েস্ট ওটিপি অপশনের উপর ক্লিক করব। ওটিপি অপশনের উপর ক্লিক করার পরে মোবাইলে একটি ওটিপি চলে যাবে, সেই ওটিপি এখানে বসিয়ে ভেরিফাই এন্ড ক্রিয়েট নিউ পাসওয়ার্ডের উপর ক্লিক করতে হবে। তারপরে দেখুন এখানে দিয়ে দিয়েছে যে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি, প্লিজ লগ ইন উইথ নিউ পাসওয়ার্ড। তো এই লগ ইন অপশনের উপর ক্লিক করে আমরা আবার পুনরায় লগ ইন পেজে চলে এসেছি। এখানে আমাদের মোবাইল নাম্বার বসিয়ে দিতে লাগবে, ক্যাপচা কোড বসিয়ে আমরা রিকোয়েস্ট ওটিপি অপশনের উপর ক্লিক করব। আবার একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে বসাতে লাগবে। ওটিপি বসে ভেরিফাই লগ ইন অপশনের উপর ক্লিক করার পরে এই পোর্টালটি আমাদের লগ ইন হয়ে গেছে। পোর্টালটি লগ ইন হয়ে যাওয়ার পরে দেখুন এখানে সার্ভিসেসে অনেকগুলো অপশন দেখাচ্ছে, ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, সার্চ ইন, ইলেকটোরাল রোল, তারপর রয়েছে নো ইয়োর পোলিং স্টেশনের অফিসার, ইএপি কার্ড ডাউনলোড। তো অলরেডি ইএপি কার্ড কিভাবে ডাউনলোড করতে হয়, তারপর ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এগুলো আমরা দেখিয়ে দিয়েছি আমাদের আগের যে ভোটের কার্ড নিয়ে যে ভিডিও আমরা বানিয়েছিলাম সেখানে, তার লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা আই বাটনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন বা চ্যানেল ভিজিট করেও আপনারা দেখে নিতে পারেন। তো আজকে আমরা আপনাদের বলবো যে যে ফর্মগুলো আপনারা ফিল আপ করেছেন, যেমন ধরুন নতুন ভোটার কার্ডের জন্য ফর্ম ফিল আপ বা শিফটিং হোক, কারেকশন হোক, এছাড়াও পিভিসি কার্ড অর্ডার করার জন্য যে ফর্মটা ফিল আপ করেছিলেন সেই ফর্মগুলো আপনাদের অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরেও বহুদিন হয়ে গেছে তাও বাইপোস্টের মাধ্যমে আপনাদের বাড়িতে কার্ড আসেনি বা অ্যাপ্লিকেশন ফর্মগুলো অ্যাপ্রুভই হয়নি, যেরকম অবস্থায় ফার্স্টের দিন ছিল সেম সেই একই পজিশনেও দু তিন মাস পরে রয়ে গেছে। তার জন্য আপনাদের কি করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি।
তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো সবার প্রথমে যেই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি আপনাদের দিয়েছিল সেটা একবার এই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে এসে এখানে এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটি বসিয়ে এখান থেকে স্টেটটা সিলেক্ট করে এই সাবমিট অপশনের উপর ক্লিক করবে। সাবমিট অপশনের উপর ক্লিক করার পরে এখানে পুরো স্ট্যাটাস দিয়ে দেবে। তো এই যে রেফারেন্স নাম্বার যে আমি দেখাচ্ছি সেটা অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে, তার কার্ডও আমি পেয়ে গেছি। তো এবার এই পদ্ধতির মাধ্যমে কিন্তু আমি কার্ডটা পেয়েছি, তাই আপনাদের সাথে আমি এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পাচ্ছি। এবার আমরা আজকের বিষয়টি আপনাদের দেখাবো, তার জন্য হোম পেজে আমরা চলে গেলাম। হোম পেজে চলে আসার পরে যে সেকেন্ড অপশন রয়েছে এখানে সার্চ ইন ইলেকটোরাল রোল, তো এই অপশনটির উপরে আমরা ফার্স্টে ক্লিক করলাম। এই অপশনের উপর ক্লিক করার পরে এখানে তিনটে অপশন রয়েছে, যেমন সার্চ বাই ডিটেলস রয়েছে, সার্চ বাই এপিক রয়েছে, সার্চ বাই মোবাইল রয়েছে। তো সব থেকে ভালো ওই সেকেন্ড অপশনটাই সার্চ বাই এপিক। এপিক কার নাম্বার এখানে বসিয়ে স্টেট বসিয়ে ক্যাপচা কোড বসিয়ে সার্চ করলে সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন। তো আমি এখানে এপিক কার নাম্বারটি বসিয়ে দিচ্ছি। তো সার্চ করার পরে পেজটি নিচের দিকে স্ক্রল করে এখানে দেখতে পারবেন যে সার্চ রেজাল্ট এখানে দেখিয়ে দেবে। এপিক কার নাম্বার, নেম, এজ, রিলেটিভ নেম, স্টেট, ডিস্ট্রিক্ট, কোন অ্যাসেম্বলির মধ্যে আপনারা রয়েছেন সেটা পার্ট দেখিয়ে দেবে, পোলিং স্টেশন দেখিয়ে দেবে, এন্ড পার্ট সিরিয়াল নাম্বারও এখানে দেখিয়ে দেবে। এবার এই অ্যাকশন দেখুন, অ্যাকশনে রয়েছে ভিউ ডিটেলস। এই ভিউ ডিটেলস অপশনের উপরে যদি আপনারা ক্লিক করেন তাহলে আরো একটি নতুন পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে আপনারা যে ভোটার কার্ড নাম্বারটি এখানে দেবেন তার সমস্ত ইনফরমেশন এখানে পেয়ে যাবেন। এই ভোটার সার্ভিস পোর্টালের যে নতুন একটি সার্ভিস চালু করেছে এটা খুবই উপযোগী আর খুব গুরুত্বপূর্ণ। কারণটা হলো এই সাইডের এখানে এসে দেখুন ডিটেলস অফ ইলেকশন অফিসিয়ালস, এখানে সবার মোবাইল নাম্বার এখানে দিয়ে দিয়েছে, যে আপনাদের পার্টের সিইও তার নাম এখানে দিয়ে দিয়েছে, অফিসার নেম আছে, ডিইও এর অফিসার নেম আছে, যে ইআরও তার নাম আর তার মোবাইল নাম্বার এখানে শো করছে, আর যে বিএলও আপনাদের পার্টের যে বিএলও আছে মানে বুথ লেভেল অফিসার, যাদের হাতে আপনাদের যে পার্ট থেকে ফর্মটি ফিল আপ করছেন সেই ফর্ম অ্যাপ্রুভ করা, তাদের কার্ড পোস্ট অফিসে ডেলিভার করা, মানে পুরো সিস্টেমটা ওই পার্টের যার আন্ডারে রয়েছে তার নাম আর তার ফোন নাম্বারও এখান দিয়ে শো করবে। আপনারা চাইলে এই ফোন নাম্বারে ফোন করে আপনাদের যে প্রবলেমটি হয়েছে সেই প্রবলেমটা পুরোপুরি তাদের সাথে শেয়ার করতে পারেন আর তারাও আপনাকে হেল্প করবে। তো এটা হলো ফার্স্ট প্রসেস। এবার সেকেন্ড প্রসেসটাও আমরা বলে দিচ্ছি। সেকেন্ড প্রসেসের জন্য পুনরায় আমাদের হোম পেজে যেতে লাগবে। তো আমরা হোম পেজে এসে থার্ড যে সার্ভিসটা রয়েছে নো ইয়োর পোলিং স্টেশন এন্ড অফিসার্স এই অপশনের উপরে ক্লিক করলাম। এই অপশনে ক্লিক করার পরেও সেম এখানে এপিক কার্ড নাম্বারটি আমাদের বসিয়ে দিতে লাগবে। তো এখানে এপিক নাম্বার বসিয়ে আমরা ক্যাপচা কোড বসিয়ে দেবো, বসিয়ে আমরা সার্চ অপশনে ক্লিক করব। তো এই সার্চ অপশনে ক্লিক করার পরে পেজটি নিচের দিকে স্ক্রল করে দেখবেন এখানে বিএলও যে আছে তার নাম, তারপরে ইআরও নাম, যে ডিইও তার নাম এবং মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে, আর কোন অ্যাসেম্বলির সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে, মানে কোন বুথের আন্ডারে আপনারা পড়ছেন, কোন অ্যাসেম্বলির আন্ডারে পড়ছেন, কোন পার্লামেন্টের আন্ডারে পড়ছেন, যেমন আমাদের ব্যারাকপুরের মধ্যে আমডাঙ্গার মধ্যে আমরা পড়ি, তো সেই ডিটেলস এখানে দিয়ে দিয়েছে। তো এই নাম্বারে আপনারা যোগাযোগ করে বিশেষ করে এই যে বিএলও এই আপনাদের পার্টের সেই বিএলওর যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা আপনাদের সমস্যার সমাধানগুলি পেয়ে যাবে। কারণ বিএলও একমাত্র যে পার্টের সমস্ত দায়িত্ব তাদের কাছে থাকে আর আপনাদের পার্টের সমস্ত ডিটেলস আর লিস্টও তাদের কাছেই থাকে। তো আপনারা যদি কোনো কারেকশন করে থাকেন বা অন্য কোনো জায়গা থেকে এই জায়গায় শিফটিং এর জন্য ফর্ম ফিল আপ করেছেন বা নতুন রেজিস্টারের জন্য ফর্ম ফিল আপ করেছেন, সমস্ত ডিটেলস তাদের একটা লিস্ট থাকে, সেখানে আপডেট হয়ে যায়। তো সেখান থেকেই তারা অ্যাপ্রুভ করে আর যদি কোনো জায়গায় তাদের কোনো তারপরেই আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি অ্যাপ্রুভ হয়ে নেক্সট প্রসেসে যায়। তো যদি আপনারা কেউ এই সমস্যার মধ্যে পড়ে থাকেন তাহলে অবশ্যই আপনাদের পার্টের যে বিএলও মেম্বার তাকে কল করে তাদের সাথে কথা বলে আপনারা আপনাদের সমস্যার সমাধান পেতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরো নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। আর কারা কারা এই সমস্যার মধ্যে পড়েছেন আর এই প্রসেসটি অ্যাপ্লাই করার পরে কাদের কাদের অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্রুভ হয়ে গেছে, আরো যে যে প্রবলেম আপনারা ফেস করেছিলেন সেই প্রবলেমগুলোর সঠিক রাস্তা খুঁজে পেয়েছেন, তারা এই কমেন্ট বক্সে একবার কমেন্ট করে যাবেন, তাহলে আমি জানতে পারবো যে আপনাদের কি কি সমস্যা ছিল আর আপনারা
কিভাবে এই সমস্যা থেকে বেরিয়েছেন। এছাড়াও যদি ভিডিওটি বুঝতে কোনো জায়গায় আপনাদের অসুবিধা হয়ে থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন বা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে ওভার টেলিফোনের মাধ্যমেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।